চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে পাগল প্রায় বাবা সহ্য করতে না পেরে সড়কে চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার দুপুর দুইটা চট্টগ্রামে বাবার সঙ্গে মোটরসাইকেল করে কলেজ যাচ্ছিলেন মেয়ে ফাতেমা জাহান, কিন্তু এটাই যে তার শেষ যাত্রা তা হয়তো কেউই জানতেন না। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েকে নিয়ে কলেজে যাওয়ার পথে বায়োজিৎ লিং রোডে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ফাতেমা জাহান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হন, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে। তার বাবার সাথে মোটরসাইকেলে যাচ্ছিল আর কি, যাওয়ার পথে দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, আসছে, আমরা উদ্ধার করে নিয়ে আসছি। তারা গুলি করে বলতার হাত। 19 বছর বয়সী ফাতেমা জাহান এনায়েতবাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন। সময় সংবাদ, চট্টগ্রাম।